কেবলই হতাশার পাণ্ডুলিপিতে এ যেন এক ভিন্ন প্রাপ্তি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার মিছিলেও শিরদাঁড়া উঁচু করে একজন ঠিকই দাঁড়িয়েছেন। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে গড়েছেন ইতিহাস, খুঁচিয়েছেন 23 বছরের আক্ষেপ। বিশ্বকাপে অনফিল্ড আম্পায়ার হিসেবে 5টি, টিভি আম্পায়ার হিসেবে 3টি আর ইংল্যান্ড নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ সহ ফোর্থ আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত পরিচালনা করেছেন 3টি ম্যাচ। কেমন ছিল পুরো জার্নিটা? আমাদের টিম যখন পারফর্ম করে তখন আমাদের ভয়েসটা আরও উচ্চতে আমরা রেইজ করতে পারি। ওয়ার্ল্ড কাপটা আসলে আমার কাছে খুব একটা আনএক্সপেক্টেড অ্যাপয়েন্টমেন্ট ছিল না, আমার একটা কম বেশি প্রিপারেশন ছিলই, তো সেদিক থেকে আমি আসলে ওয়ার্ল্ড কাপটাকে একটা ওয়ার্ল্ড কাপ হিসেবে দেখতে চাই নাই। আমি এটাকে ধরতে চেয়েছি যে লাইক অল আদার ইন্টারন্যাশনাল ম্যাচেস, যেটা বাইল্যাটারাল সিরিজ আমি করে থাকি আর কি। আমি তো 13 বছর ধরে ইন্টারন্যাশনাল আম্পায়ার করেছি, আমার হয়তো অনেকদিন সময় লেগেছে, 100-এর বেশি ম্যাচ করে আমি ওখানে ওয়ার্ল্ড কাপে গিয়েছি। যারা সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে তারা সবাই বলেছে ইউ হ্যাভ মেড ইউর কান্ট্রি প্রাউড, আসলে এর থেকে বড় তো কমপ্লিমেন্ট হয় না, তো ওইটা আসলে আমার খুব ভালো লাগা কাজ করেছে। শুধু মাঠের ক্রিকেটই নয়, আম্পায়ার সহ টেকনিক্যাল অনেক বিষয়ে অন্য দেশগুলোর চাইতে ঢের পিছিয়ে বাংলাদেশ। এ নিয়ে আক্ষেপ সৈকতের কণ্ঠে। জিঙ্ক ফসফেট ও পাউডার কোটিং এর কারণে রিকেল স্টিল আলমিরাতে মরচে পড়ে না। রিকেল ফার্নিচার, ফার্নিশিং ড্রিম। আমরা আসলে যখন ক্রিকেট স্ট্যাটাস পাই তখন আমাদের বেশিরভাগ কনসেন্ট্রেশনই ছিল ক্রিকেট এবং ক্রিকেটার ওরিয়েন্টেড। আমরা সবসময় ক্রিকেট কালচার নিয়ে কথা বলি কিন্তু আমরা খুব একটা জানি না আসলে ক্রিকেট কালচারের পার্ট কিন্তু আরও অনেক কিছু, যেটা বলছি যে আম্পায়ারিং হতে পারে, কোচিং হতে পারে, মাঠ হতে পারে, কিউরেটার হতে পারে। যদি দেখেন এদিক থেকে কিন্তু আমাদের খুব বেশি উন্নয়ন ঘটেনি। আমার ধারণা যে আমরা এই জায়গাগুলিতে খুব একটি মনোযোগ দিইনি, হ্যাঁ, তো যার কারণে হয়তো আমাদের এত বেশি সময় লেগেছে। একটা দেশের ক্রিকেট উন্নয়নের জন্য কিন্তু অবকাঠামোগত অথবা যেগুলি বললাম আমি অলরেডি, এগুলি সব কিছু উন্নয়ন যদি একসাথে না হয় তাহলে কিন্তু আপনার ওভারঅল ক্রিকেটে উন্নত হবে না। তো আমি আশা করব যে আমাদের তো অনেক শিক্ষা হয়েছে, তো আমরা দেখেছি যে অনেক জায়গায় কিন্তু আমাদের কান্ট্রি রিপ্রেজেন্ট করতে পারি, যেটা আমাদের কান্ট্রি ইমেজও আসলে বিল্ড আপ হয়। তো সেদিক থেকে আমরা সব দিক থেকে যদি ওভারঅল যেটা বলি দৃষ্টিভঙ্গিটা যদি পাল্টাই তাহলে হয়তো আমাদের ওভারঅল ক্রিকেটটা আরও ভালো হবে। তবে এখানে থামতে চান না দেশের এই আম্পায়ার, অপেক্ষাটা ভিন দেশের টেস্ট ম্যাচ পরিচালনার। ওয়ার্ল্ড কাপ ইজ ওভার ফর মি নাও, তো সামনে আরও বিগার চ্যালেঞ্জেস আসবে, হয়তো বা আমি আর অন্য কোনো অ্যাসাইনমেন্ট পাবো, হয়তো দেশে আর কখনো টেস্ট করা হবে না, হয়তো বিদেশে টেস্ট করবো, হয়তো যেটা আমার অপরিচিত মাঠ, অপরিচিত পরিবেশ, নতুন টিম, তো সেই জায়গাগুলো আরও বিগার স্টেজ, তো ওইখানে হয়তো আমি আরও বেশি মাইনরিটি স্ক্রুটিনাইজ হবে, আমার অ্যাসেসমেন্ট আরও বিভিন্ন অ্যাসপেক্টে দেখা হবে। তো এখন আমার প্রস্তুতি হচ্ছে আমি পরবর্তী যেই অ্যাপয়েন্টমেন্টগুলি পাবো সেইখানে আমি কিভাবে নিজেকে মেলে ধরতে পারবো, এটাই বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে আম্পায়ারদের নিয়ে নেতিবাচক খবর প্রকাশে সব পক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। নিশ্চয়ই এটা একটা অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে আসবে। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।